আচ্ছা, এবার চলে আসবো আমরা একটু যে নেগেটিভ পজিটিভ সাইড নিয়ে। আমরা শাহেদ ভাইয়ের তিনটা ভালো গুণ আর তিনটা দোষ জানতে চাইব, আর শাহেদ ভাইয়ের কাছে দীপাপুর তিনটা ভালো গুণ আর তিনটা দোষ জানতে চাইব। পজিটিভ, দীপা খুব কেয়ারিং একজন মানুষ, সবার প্রতি অনেক কেয়ার করে। ও খুব নিজের কাজকে অনেক রেসপেক্ট করে, যে কাজটা যখন করে, যে রোলটা প্লে করে যখন পারফেক্টলি করে। আর খুব কাইন্ড হার্টেড অ্যাজ এ মানুষ, মনে করেন আমার সাথে যখন চরম খারাপ সম্পর্ক তখনও অনেক কেয়ারিং থাকে, আমার সাথে বললাম আর কি, অন্যদের সাথেও তাই, মানে আমি যেহেতু আমার সাথেই থাকে। দোষ খারাপ দীপার ওইভাবে খারাপ কিছু বলার নাই, মানে অত এক্সপেক্ট করছে কিন্তু যে আমি এরকম বলবো আসলে, কিন্তু না না আমার পুরোটাই খারাপ আমি জানি, দীপার খারাপ না আছে না, একটু রাগ বেশি বা চট করে রেগে যায়। বলেছি তো, মানে এই প্রোগ্রামের মধ্যে আলাদা স্পেসিফিক করে বলার কিছু নেই, মানে ও একটু রাগ ওর একটু বেশি। আমার ধারণা ছিল আগের জীবনে আমি অনেক রাগি, আমাকে লোকজন বলতো যে আমি অনেক রাগি মানুষ বা কিছু, কিন্তু আমি দেখি যে ওর রাগের কাছে আমারটা পানি, মানে ওটা কোনো রাগ বের হয়েছে, খোঁচা না দিলে বের হয়। এই কথাটাই আসলে প্রোগ্রামের মধ্যে অন্যভাবে বলার চেষ্টা করছি, আপনি ডিরেক্ট জিজ্ঞেস করছেন। আমি তো খোঁচা দিয়ে তো বের করছি, এই জন্যই তো ভালো দিক আর খারাপ দিক, তাই না? আর হচ্ছে ও খুব প্রি কনসেপ্টেড, কোনো জিনিস যদি ওর মাথার মধ্যে থেকে যায় যে এটা এরকম ওইটাই ওরকম, ওইটার বাইরে কোনো কিছু ঘটতে পারে এমন না। ও হচ্ছে কি, যতক্ষণ ধরেন, এটা আমার কাছে একটু ইয়ে লাগে, ও দীর্ঘ সময় ধরে ধরেন নিজে সাজগোজ করতেছে, সাজছে, রেডি হচ্ছে, এই হচ্ছে, যখনই আমি রেডি হয়ে গেলাম তখনই বললেন যে না শেষ করি নাই, শেষ করতে দেন। হ্যাঁ, তা আমি যে মুহূর্তে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, ও বুঝতে তো পারি না কোনটার সাজার শেষ সময় কোন দিকে কখন, ওই টাইমটা তো বুঝতে পারি না। ধরেন দেখা গেল ওর যখন টাইমটা হবে তখন সবাইকে একদম স্ট্যান্ড বাই থাকতে হবে এবং ওই অনুযায়ী মুভ করতে হবে। মেয়েদের সাজার কি শেষ আছে? মানে আমি একটা সাজা দিয়ে এক্সাম্পল বললাম যে যে কোনো কিছু তো ও যখন রেডি মানে সবাইকে স্ট্যান্ড বাই থাকতে হবে। ওটাও রেডি না, আমরা গাড়িতে উঠো লিপস্টিক বা কানের দুল তখনও আমরা দেখতেই থাকি, আমাদের সাজার কখনো শেষ নাই। এবার দীপাপুর কাছে আসি, আমি তো ভালো খুঁজেই পাবো না, খারাপটাই শুরু করেন আগে। খারাপটা শুরু করলে ও খুবই অগোছালো, ভীষণ। আচ্ছা, যেটা আমি সবচেয়ে অপছন্দ করি, আর বাইরের প্রবলেম সব বাসায় নিয়ে আসে। এটা একটু ইয়ে কথা, বাসায় বাসায় বসে সারাদিন হয়তো মানে প্রবলেম সলভ করছে, কারণ প্রবলেম সলভ করছে না, মানে কাজে কি কি প্রবলেম হলো, কার সাথে কি হলো না হলো, চিৎকার করছে। আমার মেয়ে ভালো বলে আর কি, জীবনে হচ্ছে চানমিয়া আর আনোয়ার, আমাদের বাসার মেন প্রবলেম এখন চানমিয়া আর আনোয়ার। কারণ হচ্ছে আনোয়ার হচ্ছে পুরান ঢাকার বাসার কেয়ারটেকার, মিস্ত্রি, পুরান ঢাকার বাসার মিস্ত্রি চানমিয়া। আচ্ছা, সারাদিন আমার বাসায় চিৎকার চলতে থাকে, চানমিয়া আনোয়ার। হ্যাঁ, চানমিয়া আনোয়ারের সাথে ফোনে সারাদিন চিৎকার করতে থাকে। ওটা আপনার মেয়ে, ছোট মেয়ে সুন্দর করে বলতে পারে, বাবা তুমি চানমিয়া আর আনোয়ার সাথে সারাদিন কেন এরকম করো? আপনার প্রিয় ব্যক্তি তো চানমিয়া আর আনোয়ার, ইদানিং আমার কেউ ওদেরকে ডিল করছে, ছোট আমাদের জীবনে সারা জীবনের জন্য তো আমার লাইফে নাই ওরা, ফোনে সারাক্ষণ শুনে বাবা চানমিয়া আনোয়ার, চানমিয়া আনোয়ার সারাদিন ঘুমের মধ্যেও পারলে চানমিয়া আনোয়ারের গল্প বলে। আর আরেকটা নেগেটিভ হচ্ছে সে প্রচন্ড নাকটাকে, আমার ও নিজেই ডক্টরের কাছে নিয়ে গেছিল বিয়ের পর পর, আমার নাকের একটা হাড় বাঁকা, এটা অপারেশনেবল না, অপারেশন করা যাবে না, এটা এখন অনেক বেশি বাসায় থাকে। আচ্ছা, এটা একটা বড় ব্যাপার, যেটা হচ্ছে আমি কাজে গেলেও আমি নিশ্চিন্ত থাকি যে বাচ্চাদের সাথেও আছে, বাবা আছে, এটা অনেক বড় একটা পজিটিভ সাইড। আর সেকেন্ড পজিটিভ সাইড হচ্ছে আমার বিয়ের পরে আমি ওকে যেরকম দেখতাম, আমার শাশুড়ি বা আমার ননদের এদের সাথে ছ্যাং 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 টাইপের একটা রিলেশন, সারাক্ষণই খিচখিচ খিচখিচ করতো, সেটা অনেক বেটার হয়েছে এখন। তাদেরকে ছ্যাং ছ্যাং নেই কমেছে, খিচখিচ নেই কমেছে, এখন অনেক বেটার রিলেশন। অ্যাট লিস্ট অনেক পজিটিভ একটা সাইড, ডিম ভাজা শিখেছে এই 15 বছরে।
আমি চিকেন খাওয়াইছি লাস্ট ইয়ের দিন অ্যানিভার্সারি দিন, অথচ ডিম ভাজা শিখেছি বললো, এটা মিথ্যাচার। আশ্চর্য, চিকেন খাওয়াইছে সে আপনাকে? চিকেন রান্না করে খাওয়াইছি লাস্ট। রান্না করে বললো যে রান্না করেছে, মানে কোনো একদিন। রান্না কেমন দীপাপুর? হ্যাঁ ভালো। ভালো? হ্যাঁ ভালো, খুব ভালো। কিছু কিছু জিনিস তো খুবই ভালো। আচ্ছা যাক, তাহলে আপনি এই প্রোগ্রামে আজকে বলেন, আপনি কবে দীপাপুকে রান্না করে খাওয়াবেন? আমাদের সামনে অ্যানিভার্সারি আছে, ওদিন খাওয়াবো। পূর্ণিমার আলো মমতাজ মেহেদী।